হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে কালারফুল ডাবল এক্সপোজার ইফেক্টটি আপনারা তৈরি করতে পারেন। সো দেখে দেখতে পাচ্ছেন কোন জিনিসটা আমি আপনাদের সামনে রেখেছি। তার আগে একটা কথা বলবো যে আপনারা আমার ভিডিও যদি পছন্দ করেন, লাইক করেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলা। সো চলুন দেখা যাক আমি এই ধরনের ছবিটা কিভাবে তৈরি করলাম, কালারফুল ডাবল এক্সপোজার ইফেক্ট। সো এটা বানানোর জন্য আমার যে কাজটি করতে হয়েছে, আমি এই তিনটা ইমেজ এখানে ইউজ করেছি। সাধারণত ফার্স্টে আমি একটা নিউ পেজ নিব, ফাইল থেকে নিউ একটি পেজ, 1920 অ্যান্ড 1080 1920x1080 পিক্সেল, এটি একটি এইচডি ইমেজ সাইজ। সো ওকে নিউ, জাস্ট আমি হোয়াইট পেজ রাখবো এখানে এবং যে কাজটি করব আমি এখান থেকে আমার ফার্স্ট ছবিটা আর ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই। এটা আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ড ক্রপ করে রাখছি। সো এটাকে কন্ট্রোল টি, এবার একটু সাইজ করে জাস্ট একটু অ্যালাইন করে দিই। ওকে বেশি দেখে আসি। ওকে দেন ইটস রাইট। নাও যে কাজটি করেছি দেখেন, এখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি এখানে একটু ব্লু পোশন দিয়েছি, এই লেয়ারটে ব্লু আছে। এটাকে ব্লু করার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখান থেকে আমি লেয়ারের উপর ডাবল ক্লিক করব। করার পরে এখানে আমার লেয়ার স্টাইল প্যানেলটি ওপেন হলো। এটাকে আমি থ্রি ডাইমেনশনাল হিসাবে লেয়ারগুলোকে কালার চ্যানেলের উপর সেপারেট করে দিব। যেমন ব্যাপারটা হচ্ছে এখানে আছে তিনটি কালার মোড, RGB তিনটি কালার মোড নিয়ে তৈরি হয়েছে ইমেজটি। সো আমি এখান থেকে আর উঠিয়ে দিই, তখন দেখেন এখানে শুধুমাত্র রেড চ্যানেল চলে গেছে, যখন তখন গ্রিন ব্লু চ্যানেল দিয়ে একটি চ্যানেল তৈরি হয়েছে। সো এটাকে ঠিক রেখে এই দুইটাকে উঠিয়ে দিই, তখন দেখেন ব্লু চ্যানেল তৈরি হয়ে গেছে, শুধু গ্রিন ব্লু মিলে এটা তো এটা এই চ্যানেলটি এখন শো করতেছে। সো আমি এইটাকে রাখবো, এই দুইটি টিক উঠিয়ে দিব। ওকে দেন যে কাজটি করব, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, হোল্ড কন্ট্রোল টি দিয়ে এবার এটাকে একটু সাইজ ছোট করে নিব। আমি এটাকে এই পোর্শনে রাখবো, একে এখানে এই লেটার এখানে ডাবল ক্লিক করব, দেন এটার আর্টটা উঠিয়ে দিব। ওকে দেন দেখেন এটা অলরেডি এটার মতো হয়ে গেছে। সো এটাকে সাইজ করে নিব, এটা ক্লোজ করে দিই। ওকে দেন এটাও ক্লোজ করে দিই। এটাকে আমি এখন নিব, ড্র্যাগ করে এখানে এনে কিবোর্ড থেকে হোল্ড কন্ট্রোল প্লাস টি, জুম মাইনাস করে নিলাম, দেন এটাকে ছোট করে দিই। ওকে ওকে এটাকে আমি জাস্ট নিচে দিয়ে দিই। এটাকে কি করব, আমি ডাবল ক্লিক করে সেম ভাবে আর উঠিয়ে দিব। ওকে দেন দুটাকে রেড রাখলাম এন্ড একটাকে ব্লু রাখলাম। এবার আমি যে কাজটি করেছি, আমি কিছু র্যান্ডম সার্কেল নিয়েছি এবং কিছু স্পার্ক লাইন নিয়েছি। এখান থেকে আমি যে কাজটা করেছি, আমি পেইন্ট টুলটা ইউজ করেছি, এখান থেকে সুন্দরভাবে পেইন্ট টুলটা জাস্ট কিছু শেপ তৈরি করে নিয়েছি। ওকে কিছু শেপ তৈরি করে নিয়েছি এইভাবে, সবগুলার কালার এই কালার, কিন্তু আমি কালারটা এইভাবে দেইনি, আমি কালারটা অ্যাপ্লাই করেছি এখান থেকে ডাবল ক্লিক করে, চ্যানেলের উপর বেস করে আমি কালারগুলো অ্যাপ্লাই করেছি। সো বুঝতে পারছেন আমি কিভাবে কাজগুলো করছি, অথবা আমি কালার মোড থেকেও করতে পারতাম জিনিসটা। এটাকে আমি অন্য একটা কালার রাখি, দেন এবার আমি এখানে চ্যানেল ডাবল ক্লিক করে এখান থেকে আর উঠিয়ে দিই, দেন এটাকে কপি করি কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এটাকে হরিজেন্টালি ঘুরিয়ে দিই। ওকে এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে আরটা রেখে জিবি উঠিয়ে দিব। ওকে দেন এটাকে আরেকটা কপি করি, কোড একটু ছোট করে দিই, এটাকে ডাবল ক্লিক করে এটাকে রেডটা রেখে গ্রিন এন্ড ব্লু রাখি, দেন এটাকে কপি করি কিবোর্ড থেকে ঘুরিয়ে দেব। ওকে দেন ডাবল ক্লিক করে এখান থেকে জিবি উঠিয়ে দিয়ে এখানে এটা রাখবো, কর্নার গুলো যাতে না দেখা যায় সেইভাবে আমি প্রথম দেবো। এইভাবে র্যান্ডমলি আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ওকে
এখানে আমি কিছু র্যান্ডমলি শেপ তৈরি করব। এইভাবে আমি এখানে কিছু শেপ তৈরি করেছি র্যান্ডমলি, সো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের মন খুশি মতো, ইচ্ছা মতো। ওকে, এবং আমি পরে যেগুলো করছি কিছু গোল রাউন্ড শেপ নিয়েছি, রাউন্ড শেপ নেওয়ার জন্য আমি সেম ভাবে একটি কাজ করছি। এখান থেকে আমি একটা লেয়ার নিয়েছি, রাউন্ড লেয়ার, দেন এটাকে শিফট চাপ দিয়ে আমি র্যান্ডম কিছু শেপ তৈরি করেছি। ওকে, দেন এই লেয়ারটিকে ডাবল ক্লিক করে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করি। ওকে, কালারটা করে আমি এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারি, অথবা এটাকে ডাবল ক্লিক করে আমি এখান থেকে জিবি উঠিয়ে দিই, সরি জিবিটা রাখি, আরটা উঠিয়ে দিই, রেড চ্যানেলে পরিণত হলো। ওকে, দেন আমি এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে, সরি আমি এটাকে টোটালটাকে, অথবা আমি আবার কাজ করতে পারি নিউ একটি লেয়ার নিয়ে, এটার উপরে কিছু আলাদা বল শেপ দিয়ে দিতে পারি। ওকে, এগুলোকে আমি অন্য একটা কালার দিয়ে রাখি, দেন এটাকে আমি এখান থেকে আর্টটা তুলে দিই, সরি জিবিটা তুলে দিই, দেন এটা কালার করতে হবে। তো এইভাবে আমি সহজে একটি কালারফুল পিকচার তৈরি করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি অবশ্য এখানে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম, সেটি হচ্ছে ফিল্টার থেকে নিক কালেকশন থেকে কালার এফেক্টস প্রোতে আমি একটি ফিল্টার অ্যাপ্লাই করেছিলাম, এর উপরে ফিল্ম এফেক্টস প্রো, এখান থেকে আমি ফিল্ম এখান থেকে একটা ফিল্টার আমি অবশ্য অ্যাপ্লাই করেছিলাম, ফিল্ম মডার্ন এই ইফেক্টটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ক্রস ব্যালেন্স আছে, এখান থেকে ক্রস ব্যালেন্স নিতে পারি আর ফিল্ম মডার্ন। ওকে, দেন এটাকে আমি ওকে করলাম। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন আমি কাজগুলো কিভাবে সম্পন্ন করেছি। যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেল টোটাল সম্পূর্ণ আপনাদের উপর বেস করেই তৈরি করা হয়েছে, আমি সেভাবে সময় পাই না, তাই জন্য ভালো কিছু দিতে পারি না। যদি টাইম পাই আপনাদেরকে ভালো সামনে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসব। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, ভালো থাকবেন।